ভেরি গুড ইজ নট সো গুড, বেশি ভালো ভালো না। আর রাতে রাতে তুই হঠাৎ করে সাধু হয়ে গেলি, এটাও তো খুব সন্দেহের ব্যাপার রে। আচ্ছা ঠিক আছে, তুই যদি ভালো হয়ে যাস তাহলে আমার তো আর কোনো ক্ষতি নাই, আই হ্যাভ নো ক্ষতি, তাতে সমাজেরই মঙ্গল। কিন্তু আসল কথা হলো এই যে, তুই দুলাল নামটা বাদ দিয়ে যে লাল গুন্ডে নামটা ধারণ করিসু, এর ভিতর কি ভালো লক্ষণ আছে সেটা আমাকে একটু এক্সপ্লেইন করতো। আরে কলেম তো একজন ভালোবেসে নামটা দিয়েছে বন্ধু। স্টপ, তোকে আমি নিষেধ করেছি না যে আমাকে বন্ধু কয়ে ডাকবো না? ডোন্ট কল বন্ধু, নাম যার লাল গুন্ডে সে আমার বন্ধু হয়ে কেবা করে রে। আমি একজন প্রফেসর মানুষ, একজন সন্ডা গুন্ডে সে আমার বন্ধু হবে পারে না। দেখো বন্ধু, আমার ভালো হয়ে যাওয়ার সুযোগে কিন্তু তুমি আমারে খুব আপত্তিজনক কথা কয়ে ফেলাচ্ছ। এত করে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমাকে একজন ভালোবেসে এই নামটা দিয়েছে, তারপরেও কিন্তু তুমি আমাকে চোর গুন্ডা বদমাশ কয়ে অপমান করতেছো। যে নামটা দিয়েছে সে যদি শোনে খুব মাইন্ড করবে কিন্তু বন্ধু। কিডা তোকে এই নামটা দিয়েছে কত শুনি, সে কত বড় গুণী মানুষ একটু বুঝে নেই। শুনবার চাচ্ছ বন্ধু, যে আমাকে ফোন করে তোমাক সাইজ করার হাত থেকে রক্ষা করেছিল সে আমাক লাল গুন্ডে নামটা দিয়েছে। হোয়াট, আমাক রক্ষা করার জন্য ফোন করেছিল মানে? আরও দুই একজন অবশ্য এই ধরনের কথা ইঙ্গিত করেছে। এই লোকটা কিরা রে, তার নাম কি? সে কি তোকে গডফাদার? তুই বোকা, আমাকে জন্মদাতা পিতা ছাড়া আর কোনো ফাদার নেই। নাকামি করতেছ কে? তুই তো তাক দিয়ে ফোন করাইছিল। আমি ফোন করেছিলাম মানে? এই খবরদার, কোনো ধরনের ফালতু কথা কব না। আমি কি ভীতু? তোকের মতো সন্ডাগারি দেখে আমি ভয় পাই। আমি বুকের পাড়া টান করে তোকের সামনে দিয়ে হেঁটে গেছি। তুগারে যদি সাহস থাকতো তাহলে পরে আমার এই বডিতে একটু টাচ করে দেখতো, ভয়াবহ পরিণাম হয়ে যেত, একদম মানে ফাটাফাটি হয়ে যেত। ফাউল চ্যাংরা করে কার? তোর সাথে ভালো ব্যবহার করার বিন্নে ঝালের সাথে কত একই। পিঠ বাঁচানোর জন্য আমার জুইক দিয়ে ফোন করেছিল, এখন আমার অস্বীকার করতেছো? আমার জুই যদি লাল গুন্ডে কয়ে আমার তোক মারার জন্য নিষেধ না করতো, তরে মনে কর বাইরে হাড় মাংস চামড়া ভাগা ভাগা করে বিক্রি করে ফেলতাম। ফাউল চ্যাংরা করে কার? সারে গে থেকে হোয়াট, তুই সর, তুই সর, সার করছি নাস্তি দেবো কিন্তু। কি রে দেব জানি, তুই কি তোর তা ওই ওই মোহব্বত আলী কথাটা কইছিল? ওই আমাকে দুলালের মনটা নরম থাকতে থাকতেই বিয়েটা দিয়ে দিলে ভালো হয়। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।